subscribe to my channel, press the bell icon, and never miss another update from my channel. Hello viewers, Assalamualaikum. Welcome to my channel, Perfect Cook with Lipi. আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মজাদার একটি রেসিপি নিয়ে এবং খুবই প্রয়োজনীয় একটি রেসিপি এটি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটার নান আর প্রিয় ভিউয়ার্স আমরা জানি অনেকে মনে করে যে নান তৈরি করা বাসায় খুবই একটি ঝামেলা কাজ বা পারফেক্টলি নান তৈরি করা সম্ভব নয় বাট আমি আজকে আপনাদেরকে খুবই ইজিলি পারফেক্টলি কিভাবে বাটার নান ঘরের মধ্যে তৈরি করা যায় সেটি আমি আপনাদেরকে করে দেখাবো এবং সেটা খুব ইজিলি কিভাবে পারফেক্টলি তৈরি হয় সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভিউয়ার্স আজকে বাটার নান তৈরি করার জন্য যা যা লাগছে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং 2 চামচের মতো বেকিং সোডা এবং বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচের মতো আমি সুগার নিয়েছি 1 কাপ পরিমাণ আমি টক দই নিয়েছি নান তৈরি করার জন্য টক দই লাগবে এটা অ্যাড করতে হবে আপনাকে সল্ট আমি প্রয়োজন মতো অ্যাড করে নিব কুকিং অয়েলও আমি প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নিব সো ভিউয়ার্স এখন আমি যে 2 কাপ ময়দা নিয়েছি এটার মধ্যে 1 চা চামচ বেকিং সোডা এবং বেকিং পাউডার আমি অ্যাড করে দিচ্ছি আমি চিনি নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো সল্ট অ্যাড করে নিচ্ছি আমি 1 চা চামচের মতো অয়েল অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচের মতো প্রয়োজন হলে আমরা অয়েলটা আবার অ্যাড করে নিব যদি প্রয়োজন হয় প্রিয় ভিউয়ার্স আর আমি আমার যেহেতু আমি আজকে বাটার নান তৈরি করে দেখাবো আপনাদেরকে এই জন্য আমি বাটার নিয়েছি যখন ইউজ করব আমি আপনারা দেখে নেবেন বাটার ইউজটা আমরা কখন করব প্রিয় ভিউয়ার্স এখন আমি ময়দার সাথে যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিতে হবে প্রিয় ভিউয়ার্স এখন আমি ময়দার মিশ্রণটিতে টক দই নিয়েছি 1 কাপ সেটা আমি অ্যাড করে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স এখন কিন্তু আমি পানি অ্যাড করব না যদি আমার প্রয়োজন হয় দেন আমি অ্যাড করব যেহেতু আমি টক দই ইউজ করেছি যদি আমার এই টক দইয়ে আমার খামিটি তৈরি হয়ে যায় তাহলে আমি আর পানি ইউজ করব না প্রয়োজন হলে আমি অ্যাড করে নিব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর প্রিয় ভিউয়ার্স আমি যে নানটি আজকে তৈরি করছি সেটি কিন্তু ইস্টের ব্যবহার হচ্ছে না একটু সাবধানতার সাথে অ্যাড করে নিতে হবে প্রিয় ভিউয়ার্স এখন আমার রেডি করা দইটিকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে দিব আপনারা যে কোনো ভালো পরিষ্কার কাপড় দিও একটু ভিজিয়ে কাপড়টিকে একদম ভালো করে কাপড়টিকে চিপে দেন আপনারা ঢেকে রাখতে পারেন অথবা কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন ভিউয়ার্স আমার তৈরি করা দইটি আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে আসবো 30 মিনিট পর ডিয়ার ফ্রেন্ডস আমার খামিটি 30 মিনিট রাখার পর
খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে পাটা নান তৈরি করার জন্য দেখুন খুবই সফট এবং পারফেক্ট নান তৈরি হবে ডিয়ার ফ্রেন্ডস নান তৈরি করার জন্য পারফেক্টভাবে ডোটি তৈরি করে নেওয়াটা কিন্তু খুবই একটি দরকারি স্টেপ কারণ ডো পারফেক্ট না হলে কিন্তু নান পারফেক্টভাবে তৈরি হবে না এবং দোকানের মতো হবে না পারফেক্ট হবে না সফট হবে না খেতেও কিন্তু মজা লাগবে না সো বিয়ার্স এখন আমি আমার এই খামি দিয়ে আমি যে পরিমাণ নান বানাবো সেই পরিমাণে আমি লিচি তৈরি করে নিব এরকম আমি যতগুলো নান বানাবো অতগুলো লিচি আমি বানিয়ে নিব এরকম করে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কটা নান আপনারা বানাতে চান সে পরিমাণে লিচি তৈরি করে নেবেন ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি যে বাটার নান তৈরি করে দেখাবো সেটি চুলোর মধ্যে কিভাবে তাওয়াতে আমরা তৈরি করবো সেটি কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো দোকানে যেভাবে যে প্রসেসে তৈরি করে বা যেভাবে করে নেয় ওটা আমাদের ঘরে সম্ভব নয় বাট আমরা কিন্তু খুব সহজেই ঘরে চুলোর মধ্যে তাওয়াতেই কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো নান তৈরি করা সম্ভব এবং সেটি কিন্তু আমরা করে দেখাবো সো ভিউয়ার্স আমি একটি স্টোভে লো ফ্লেমে একটি লোহার তাওয়া এভাবে বসিয়ে নিয়েছি আমার এই তাওয়াটি গরম হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস বাটার নান তৈরি করার জন্য আমরা কিন্তু ননস্টিক তাওয়া ইউজ করতে পারবো না ইউজ করা যাবে না তাহলে কিন্তু নান তৈরি হবে না পারফেক্টলি আমাদেরকে লোহার তাওয়া অথবা স্টিল হোক লোহার এই ধরনের তাওয়া নিতে হবে দেন কিন্তু নান খুব পারফেক্টলি তৈরি হবে এই জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ননস্টিক তাওয়া নেওয়া যাবে না ডিয়ার ফ্রেন্ডস আমার তৈরি করা নানটিতে এখন আমি একটু পানি এভাবে দিয়ে নিব যে লোহার তাওয়াটি আমি নিয়েছি নান তৈরি করার জন্য যাতে সেটি আমার নানটি দেওয়ার পর লোহার তাওয়ার মধ্যে স্টিকি হয়ে যায় বসে যায় লেগে থাকে এটি আমি করছি যাতে উল্টো পিঠটাকেও আমি একটু নানের যে একটি সুন্দর ব্রাউন কালার সেটি করার জন্য এভাবে আপনারা নর্মাল পানি এভাবে একটু দিয়ে নেবেন এখন আমি আমার গরম হওয়া লোহার তাওয়াটিতে নানটি দিয়ে দিব পারফেক্ট নান তৈরি করার জন্য ফ্রেন্ডস আমি আমার রেডি করা নানটি যে গরম করা তাওয়া নিয়েছিলাম লোহার সেটাতে দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব
চলো রাজ একটু আমি কমিয়ে দিচ্ছি। দেখুন বিয়ার্স কি সুন্দর করে ফুলছে আমার নান। ডিয়ার ফ্রেন্ডস, আমার নান অনেকটাই পারফেক্টলি ফুলে গিয়েছে। এখন আমি আমার নানটিকে এভাবে উপরে কালারে আনার জন্য আমি এভাবে একটু উল্টে দিব। ভিউয়ার্স দেখুন কতটা পারফেক্টলি আমার বাটার নান তৈরি হয়ে গিয়েছে, একদম পারফেক্ট দোকান কিংবা রেস্টুরেন্ট স্টাইলের মতো হয়েছে। এখন আমি এটার উপর একটু পিয়ানাট বাটার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স দেখুন আমার নান পারফেক্টলি খুব চারোদিক দিয়ে ফুলেছে। এভাবে আমরা বাটা দিয়ে দিলাম। আমি এখন আমার পারফেক্টলি এই বাটার নানটির নিচের অংশ কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। ডিয়ার ফ্রেন্ডস দেখুন কতটা পারফেক্টলি একদম দোকানের মতো আমার নান তৈরি হয়েছে, যেমনটি আমি করতে চেয়েছিলাম। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে এই বাটার নান। আমি এখন এটার উপর একটু বাটা দিয়ে দিচ্ছি। আমি এটার নিচের সাইডটি কেমন হয়েছে এটা একটু দেখাবো আপনাদের। ডিয়ার ফ্রেন্ডস দেখুন কতটা পারফেক্টলি আমরা সাধারণত দোকানে যে নানে যে কালারটি দেখতে পাই, দেখুন কতটা সফট হয়েছে, এবং দোকানের নানের যে নিচে যে কালারটি আসে ব্রাউন কালার, খুব সুন্দর একটি কালার এসেছে। এবং ডিয়ার ফ্রেন্ডস কতটা সফট হয়েছে আমার নান আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সফট। দেখুন ডিয়ার্স পারফেক্টভাবে আমার নান তৈরি হয়েছে, আমি আপনাদের এখন পরিবেশন করে দেখাবো। ডিয়ার ফ্রেন্ডস কতটা ইজিলি ঘরে গ্যাসের চুলায় তৈরি করে ফেললাম মজাদার এই বাটার নান। আপনারা অবশ্যই বাসায় আমার পুরো প্রসেসটি ফলো করে বাটার নান তৈরি করবেন। আমি আশা করব অবশ্যই সেম আমার পারফেক্ট বাটার নানের মতো হবে, যেমনটি দোকানে আমরা সাধারণত খেয়ে থাকি। দেখুন ভিউয়ার্স কতটা পারফেক্টলি আমার এই বাটার নান তৈরি হয়েছে। আমি একটু আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা নিচে ক্রিসপি বাট উপর দিয়ে সফট নান তৈরি হয়েছে। দেখুন ভিউয়ার্স কতটা সফট এবং পারফেক্টলি তৈরি হয়েছে। দেখুন দেখুন ভিউয়ার্স কতটা সফট তৈরি হয়েছে। দেখুন ভিউয়ার্স নিচে ক্রিসপি বাট উপর দিয়ে সফট, খুবই সুন্দর সফট আমাদের এই বাটার নানটি তৈরি হয়ে গেল। সো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, এবং আমি যে প্রসেসে করেছি সেম প্রসেস ফলো করে আপনারা ট্রাই করবেন, এবং কেমন তৈরি হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিউয়ার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন।
Dear friends, আমার মজাদার ভিন্ন সাথে পারফেক্ট রেসিপি পেতে বেল আইকন নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। আমার ভিন্ন সাথে মজাদার পারফেক্ট রেসিপি আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। আমি আবারও হাজির হব পারফেক্ট মজাদার ভিন্ন সাদের রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।